গুড ইভিনিং ফ্রেন্ডস, এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যেটা রিসেন্ট 1962টি পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেটার ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা যারা করনি অবশ্যই করে নেবে। এটার উপর আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এটার উপর আমরা ভিডিও বানিয়ে নিয়েছি, তোমরা দেখে নেবে। চলো আজকে তাহলে এই ভিডিওতে আলোচনা করছি যে তোমাদের যে সিলেকশন প্রসেস, যে তোমরা ফর্ম ফিল আপ করছো, তোমাদের কীভাবে সিলেকশন হবে এবং তোমাদের যে রিটার্ন এক্সামের মাধ্যমে সিলেকশন হবে। অবশ্যই তোমরা জানো যে রিটার্ন এক্সামের সিলেবাস কী এবং এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে এবং তোমাদের প্রস্তুতি কীভাবে তোমাদের করতে হবে, এটার উপরেই আমরা ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটা দেখার পরে তোমাদের যে এক্সামের উপরে কোনো ডাউট থাকবে না। কারণ তোমরা সকলেই জানো, তোমরা যদি কোনো পরীক্ষায় সাকসেস হতে হয় তাহলে কিন্তু তোমাদের সেই পরীক্ষার উপরে পারফেক্ট 100% ধারণা থাকতে হবে। দ্যাট মিন্স যে তোমরা কী ধরনের এক্সাম হতে চলছে এবং কোন টপিক থেকে কত মার্কস তোমাদের আসতে পারে, এটার উপরে যদি তোমাদের ফুলফিল ধারণা থাকে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান কিন্তু সহজে তোমরা বানাতে পারবে। চলো আজকে তাহলে এই ভিডিওতে আমরা ফুলফিল ধারণা নিয়ে নিচ্ছি এবং তারপরে তোমাদেরকে প্রিপারেশানের জন্য আমি প্রথমেই বলেছি যে প্রিপারেশানের জন্য কিছু তোমাদের প্র্যাকটিস সেট আমি দিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। চলো আজকে দেখে নিচ্ছি সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। দেখো, এটা আমি ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে আছি, RRD ত্রিপুরা গ্রামীণ রোজগার সহায়ক সিলেবাস, ঠিক আছে। এখানে বলা আছে দেখো তোমাদের RRD ত্রিপুরা GRS সিলেবাস 2019 কমপ্লিট ডিটেলস। আমি তোমাদেরকে একটু আলোচনা করে নিচ্ছি। অর্গানাইজেশান রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট RRD ত্রিপুরা, পোস্ট নেম গ্রামীণ রোজগার সেবক GRS, টোটাল ভ্যাকেন্সি হলো 1962টি আর ক্যাটাগরি এক্সাম সিলেবাস। দেখো এক্সাম সিলেবাস যেটা সিলেকশন প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভিডিওর মেন টপিক, সেখানে তোমাদের OMR বেসড MCQ রিটার্ন এক্সাম হবে প্রথমে। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলি, তোমরা যে যে বন্ধুরা জানো না যে OMR কী, OMR হলো একটি শিট যেখানে তোমাদের কোশ্চেন দেওয়া হবে, সেই শিটটির মধ্যে তোমাদের আনসার ফিল আপ করতে হবে এবং সেই আনসার শিটটি তোমাদের কম্পিউটারাইজড বা কম্পিউটার দ্বারা চেক করা হবে, সেখানে কিন্তু মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। OMR কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ, OMR শিটটা কীভাবে ফিল করতে হয়, এটার মধ্যে কিন্তু অনেক রুলস রেগুলেশন আছে। তোমরা যারা ফার্স্ট টাইম OMR শিটে এক্সাম দিতে যাচ্ছ হয়তোবা তোমাদের একটু প্রবলেম হবে, আর যারা আগে দিয়েছো তারা হয়তোবা জানো। আর যদি তোমরা OMR-এর উপরে আলাদা করে একটা ভিডিও, কারণ এটা OMR এখানে আলোচনা করা হবে না, কারণ এটা একটু লংভাবে তোমাদের আলোচনা করতে হবে। যদি তোমরা চাও যে OMR শিটের উপরে বা OMR শিট কেমন, OMR শিটের উপরে কীভাবে পরীক্ষা দিতে হয় বিস্তারিত তোমরা চাও, তাহলে নিশ্চয়ই কমেন্টস করবে। এটার উপরে আমি নেক্সট টাইম একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে OMR শিট ফিল আপ করতে হয়, এক্সাম দিতে হয় OMR শিটে। চলো নেক্সট দেখে নিচ্ছি। প্রথমে হলো OMR বেসড MCQ রিটার্ন এক্সাম ফার্স্ট, সেকেন্ড হবে তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট। দ্যাট মিন্স কম্পিউটার স্কিল টেস্ট, তোমাদের অ্যাপ্লিকেশান যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেখানে কিন্তু বলা আছে কম্পিউটার বেসিক ট্রেনিংয়ের উপরে ধারণা প্লাস তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের উপরে যদি ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা সেই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো কম্পিউটার বেসিক নলেজের উপরে তোমাদের ধারণা থাকতে হবে প্লাস তোমাদের অ্যান্ড্রয়েড যে মোবাইল আছে আমরা ইউজ করছি অ্যান্ড্রয়েড মোবাইলের উপর যদি ধারণা থাকে তাহলে কিন্তু হবে। নেক্সট সিলেকশন, তিন নম্বর হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউ তোমরা সকলে জানো যে পার্সোনাল ইন্টারভিউ কী, তোমাদের পার্সোনাল ইন্টারভিউ দ্যাট মিন্স যে RRG মানে MREGA-র উপরে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে বা যে ভারত সরকারের কিছু স্কিম আছে ওই স্কিমের উপরে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, এই টাইপের কোশ্চেন হবে। পার্সোনাল ইন্টারভিউতে কী হবে সেটাও আমরা পরবর্তী সময়ে আলোচনা করবো, আগে রিটার্ন কমপ্লিট হয়ে দেবো। দেখো নেক্সট আছে তোমাদের লাস্টে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট মতলব তুমি তো বুঝতে পারছো যে তোমার পার্সোনালিটি কেমন বা তুমি কেমন ধরনের, ওইটি তারা একটু দেখবে। তাহলে তোমাদের সিলেকশন প্রসেস হতে চলেছে চারটি পর্যায়ে, ফার্স্ট রিটার্ন OMR বেসড, সেকেন্ড কম্পিউটার স্কিল টেস্ট এবং থার্ড পার্সোনাল ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট। আশা করি ক্লিয়ার তোমাদের। দেখো জব লোকেশান ত্রিপুরা, কেননা এটা অনলি ত্রিপুরার জন্যই, অন্য স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না, অফিসিয়াল সাইট তোমাদের জানাই আছে।
দেখো এটা আমরা আলোচনা করেছি, তারপরে দেখে নিচ্ছি আরআরডি ত্রিপুরা গ্রামীণ এক্সাম প্যাটার্ন 2019। আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি এক্সাম হবে, তো মেইন কিন্তু এক্সামই, তো এক্সাম প্যাটার্ন যে এখানে কোন কোন টপিক্স থাকছে, কোন কোন টপিক্সের কত নাম্বার থাকছে কি, এটি হলো মেইন জানার বিষয়, ঠিক আছে? এটা চলো আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রথমে তোমাদের দেখো দ্য আরআরডি ত্রিপুরা গ্রামীণ রোজগার সেবক রিটার্ন এক্সাম দ্য কোশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট। তোমাদের যে এক্সামটা হচ্ছে এটা তিনটি পার্টে, মানে রিটার্ন এক্সামটা তিনটি পার্টে হচ্ছে, সেখানে এ বি সি, ঠিক আছে? তিনটি পার্টে হচ্ছে এ বি সি। তাহলে এ বি সি কী কী সেটাও আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। তারপরে আছে দেখো ইচ কোশ্চেন উইল ক্যারি ওয়ান মার্কস। তোমাদের যে কোশ্চেনটা হবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এক নাম্বার করে, একটি কোশ্চেনের জন্য তোমাদের এক নাম্বারই থাকবে। নেক্সট আছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক, তোমাদের কোনো নেগেটিভ মার্ক থাকবে না। তার মানে একটা সুবিধা কি, তোমরা যদি কোনো কোশ্চেনের উপরে যদি ডাউট হও এটার আনসার কী বা কী, তাহলে কিন্তু তোমরা নিরাপদে আনসার করতে পারবে, কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। নেক্সট ও এম আর আনসার শিট ফর মার্কিং আনসার অ্যান্ড ইনস্ট্রাকশন ইটিসি উইল বি ইন ইংলিশ অনলি, ঠিক আছে? তোমাদের যে ও এম আর এক্সাম শিটটি হবে বা এক্সাম শিটে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে তোমাদের, সবগুলো কিন্তু অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে। এখানে কিন্তু বেঙ্গলি বা হিন্দি বা ককবরক কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না, অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের হতে চলেছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট আছে তোমাদের দ্য কোশ্চেন পেপার উইল বি অফ টু আওয়ার্স ডিউরেশন উইথ 120 MCQs। দেখো ইম্পর্টেন্ট জিনিস, কোশ্চেন যে তোমাদের এক্সাম হতে চলেছে, এক্সাম টাইম হলো তোমাদের 2 ঘন্টা, দ্যাট মিন্স 120 মিনিট, 2 ঘন্টা, এবং সেখানে কোশ্চেন থাকবে 120টি। তাহলে আমরা প্রথমে বলেছি একটা কোশ্চেনের জন্য এক নাম্বার করে, তাহলে 120টি কোশ্চেন তোমাদের 120 নাম্বার। তার মানে তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা, টোটাল পরীক্ষা যে এটা রিটার্ন এক্সাম 120 নাম্বারে হতে চলেছে, ক্লিয়ার? চলো 120 নাম্বার যে হতে চলেছে 120টি কোশ্চেন, তাহলে 120টি কোশ্চেন কোন কোন সাবজেক্টের উপরে কতগুলো করে কোশ্চেন এটাও আমরা দেখে নিচ্ছি। চলো দেখো পার্ট এতে আছে, প্রথমে বলেছে পার্ট এ বি সিতে দেওয়া আছে, তাহলে পার্ট এতে আছে দেখো, পার্ট এ উইল বি এ টেস্ট অন জেনারেল ইংলিশ আপ টু ক্লাস 10 স্ট্যান্ডার্ড। ইন্টারেস্টিং জিনিস, কনসিস্টিং অফ 40 কোশ্চেন্স। তোমাদের পার্ট এর মধ্যে থাকছে জেনারেল ইংলিশ, যেটা তোমাদের আপ টু 10 স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক, এটা মাধ্যমিকের জব, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের ইংলিশ থাকবে, মাধ্যমিক লেভেল পর্যন্ত যে যে ইংলিশ, মানে যে স্ট্যান্ডার্ডের হয় এই স্ট্যান্ডার্ডেই থাকবে তোমাদের, কনসিস্টিং অফ 40 কোশ্চেন, ইংলিশের জন্য 40টি কোশ্চেন থাকবে। তার মানে 40টি কোশ্চেন এক নাম্বার করে 40 নাম্বার, তার মানে ইংলিশ সাবজেক্ট থেকে তোমাদের 40 নাম্বার, 120-এর মধ্যে 40 নাম্বার ইংলিশের উপরে থাকবে। পার্ট বি, পার্ট এ কমপ্লিট, পার্ট বি, পার্ট বিতে বলা আছে দেখো, পার্ট বি উইল বি এ টেস্ট অন নিউমেরিক্যাল এবিলিটি আপ টু ক্লাস 8 স্ট্যান্ডার্ড, কনসিস্টিং অফ 40 কোশ্চেন্স। সেম, তাহলে পার্ট বি এর জন্য যেটা তোমাদের ম্যাথমেটিক্স নিউমেরিক্যাল অ্যাপটিটিউডস, যেটা এখানে কিন্তু 40টি কোশ্চেন থাকছে ইংলিশের জন্য 40টি কোশ্চেন, তাহলে ম্যাথমেটিক্স যেটা নিউমেরিক্যাল অ্যাপটিটিউডস, এটা এখন সেটার জন্য কিন্তু তোমাদের 40টি কোশ্চেন থাকছে, প্রত্যেকটি কোশ্চেন এক নাম্বার করে, 40টি কোশ্চেন 40 নাম্বার থাকছে, সেটা থাকবে তোমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ক্লাস 8 স্ট্যান্ডার্ডের থাকবে এটা, তাহলে 8 স্ট্যান্ডার্ড পর্যন্ত যে যে ম্যাথমেটিক্সগুলো হয়ে থাকে সেটাই কিন্তু এখানে থাকছে। পার্সিতে থাকছে পার্সি উইল কমপ্রিজ অফ 40 কোশ্চেন অন জেনারেল নলেজ, সবচেয়ে যেটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ জেনারেল নলেজের উপরে কিন্তু নাম্বার ক্যারি করা সবচেয়ে সহজ, কারণ ইংলিশ ম্যাথমেটিক্সে অনেক ক্যান্ডিডেটটা কিন্তু উইক থাকে, কিন্তু জেনারেল নলেজ হলে তোমাদের পুরোটা মুখস্থর উপরে, সেখানে কিন্তু নাম্বার ক্যারি করা সবচেয়ে সহজ। অ্যান্ড উইল ইনক্লুডেড সাম কোশ্চেন অন রুরাল ডেভেলপমেন্ট স্কিম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাইক MGN রেগাস। জেনারেল নলেজ থেকে যে তোমাদের টপিক্স থাকতে, বিশেষ করে কিন্তু যে MGN রেগার উপরে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেন প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্কিম আছে, স্কিম থেকে কোশ্চেন হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস অন্যান্য স্টেটের যে সরকারি স্কিমগুলো আছে সেটার উপরে আমি একটি সেপারেট ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। চলো তাহলে তোমরা বুঝতে পেরেছো যে রিটার্ন এক্সামের সিলেবাস। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক করো।